मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँगा। दबा दो, जल्दी दबा दिया, घंटी भी दबा देना, ठीक है। আমার কেমন আছে সব? আশা করি সব ভালো আছে। প্রথমে ত্রিভুজ জেনে স্টার্টটা দেখলে ওই স্টার্টটা কিভাবে বানাবো, কিভাবে ক্রিয়েট করতে হবে সব কিছু বলে দিতে, তাহলে ভিডিও স্কিপ না করে লাস্ট দেখো বন্ধু, ঠিক আছে। তার যদি নেন তো সাবস্ক্রাইব করে বেল আইকন করে, যখন চ্যানেল ভিডিও আপলোড করবো তোমার ফার্স্টে দেখতে বন্ধু, ঠিক আছে। তো একটা অ্যাপ্লিকেশন লাগবে তোমাকে, লাইট মোশন, লাইট মোশন নেই, তোমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়েছো, কিন্তু ডাউনলোড করতে পারো, টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারো। তো প্রথম কি লাইট মোশন প্রথম ওপেন করবে, ওপেন করে কি কিছু তোমার নিচে একটা প্রজেক্ট পাবে, ঠিক আছে। প্রথম লাইট মোশন ওপেন করো, ওপেন করে নিচে একটা বিভিন্ন প্রজেক্ট পাবে, বিভিন্ন প্রজেক্ট ক্লিক করবে, ক্লিক করে আমাকে এই ডিসক্রিপশন এই দুটো লিঙ্ক দিয়েছিলে ইনপুট করবে, ঠিক আছে। এই দুটো প্রথমে ইনপুট করবে, ঠিক আছে। ইফেক্ট বিটমার্ক প্রজেক্ট, তো ইনপুট করে নিয়ে প্রথম বিটমার্ক প্রজেক্ট প্রথমে ক্লিক করবে, ক্লিক করে তোমাকে একদম ফটো অ্যাড করতে হবে একদম, ঠিক আছে। তো লাস্ট তো একদম ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করে জানি কী করতে হবে, নিচে প্লাসন দেখতে হবে, প্লাসনে ক্লিক করবে, এখানে প্লাসনে ক্লিক করবে, এখানে ফটোতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে। আর তোমার যাতে ফটো আসে কি না, আমার টেলিগ্রাম ফটো আছে, ঠিক আছে। তো বন্ধুমান তোমার টেলিগ্রাম ফটো আছে, আমার ফটো নেই, তাও তোমার বলছি কী করতে হবে, তারপরে ফটো মারে কিনে আছে বন্ধুমান, তো কী করতে হবে, ফটোটি প্রথম ক্লিক করতে হবে, ফটোটি ক্লিক করে উপরে থ্রিডো দেখতে পাচ্ছ, থ্রিডোটি ক্লিক করবে, এই থ্রিডোটি ক্লিক করবে, থ্রিডো ক্লিক করে ফুল ক্যামিশনে করবে, থ্রি চিহ্ন ক্লিক করে নিচে কিনে কাট করবে, ঠিক আছে। তার ব্যাক করবে, ব্যাক করার পর সিম্পলি প্লাসানে ক্লিক করবে, ফটোতে যাবে, ফটো ক্লিক করবে, থ্রিডো ক্লিক করে ফুল ক্যামিশনে করবে, থ্রি চিহ্ন ক্লিক করে নিচে সাইভ করে কাট করবে। তো সিম্পলি আরও প্লাসানে ক্লিক করে ফটোতে যাবে, ফটো ক্লিক করবে, থ্রিডো ক্লিক করে ফুল ক্যামিশনে করবে, থ্রি চিহ্ন ক্লিক করে নিচে করে কাট করবে। তার ব্যাক করবে, সিম্পলি ব্যাক করবে, প্লাসানে ক্লিক করবে, ফটোতে যাবে, ফটো ক্লিক করবে, থ্রিডো ক্লিক করে ফুল ক্যামিশনে করবে, থ্রি চিহ্ন ক্লিক করে নিচে সাইভ করে কাট করবে। তো এমনি করে করতে হবে, লাস্ট ফটো দিতে হবে, তাহলে ভিডিও ফার্স্ট তোমার যেমন টাইমটা না বেস্ট, আমার মতো বেস্ট নয়, লাস্ট ফটো দিতে হবে, তোমাকে কী করতে হবে বলেছি তোমাকে, ঠিক আছে। তো আমার লাস্ট থেকে ফটো অ্যাড করা হয়ে গেছে, সিম্পলি কী করে ব্যাক করে নেবে, ব্যাক করার পর তোমাকে বলছি ইফেক্টে ক্লিক করবে, ইফেক্ট ক্লিক করবে, ইফেক্ট ক্লিক করে তোমাকে বলছি কি কোন ইফেক্টটা তোমার কথা ইউজ করতে হবে তোমাকে বলে দিচ্ছি। তো বন্ধু তোমাকে কী করে ফার্স্টে প্রথম পাবে, ফার্স্টে ফটো দেখতে পাবে, ঠিক আছে। তো এই ফার্স্টে ফটোতে প্রথম কী করে, ফার্স্টে ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্টে ক্লিক করবে, থ্রেড করে কপি ইফেক্ট করবে, ঠিক আছে। সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক করে নেবে, ব্যাক করার পর যখন পর্যন্ত তোমার মানা আছে সেই পর্যন্ত ক্লিক করবে, ক্লিক করে তোমাকে কী কিছু করতে হবে তোমাকে বলে দিচ্ছি। সিম্পলি আগে দিয়ে স্কুল করতে যাবে, আগে দিয়ে স্কুল করা তোমার বলছি টাইম লাইনটা তোমার বন্ধু আমার বলে দিচ্ছি। তো 10 পয়েন্ট 15 সঙ্গে তো যাবে, 10 পয়েন্ট 15 সঙ্গে তো যাবে, আর তোমাকে যাওয়ার পর তোমাকে একটা বড় ফটো দেখতে হবে, ঠিক আছে। তো এখানে একটা বড় ফটো দেখতে হবে, তোমাকে বড় ফটোটা তোমাকে বলে দিচ্ছি কিনে, এই বড় ফটোতে ক্লিক করবে, এখানে তোমার নিচে দেখতে পাচ্ছি ইফেক্টতে ক্লিক করবে, ইফেক্টতে, ইফেক্টতে ক্লিক করবে, এখানে থ্রিডো ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করবে, ঠিক আছে। সিম্পলি ব্যাক করবে, ব্যাক করার পর ইফেক্ট ক্লিক করবে, ইফেক্ট ক্লিক করার পর তোমাকে বলে দিচ্ছি এখন যেমন আমার ইফেক্টটা যেমন কমপ্লিট হয়ে গেছে, সিম্পলি কী করে ব্যাক করবে, ব্যাক করার পর তোমাকে বলছি কিনে 2 নম্বর ইফেক্টে ক্লিক করতে হবে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করো, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে কপি ইফেক্ট করো, সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক করার পরে যেন প্রজেক্ট তোমার বানাচ্ছিলে সেই প্রজেক্টে ক্লিক করবে, 2 নম্বর ইফেক্ট তোমার কথা ইউজ করতে হবে তোমাকে বলে দিচ্ছি কিনে। তো বন্ধু সিম্পলি আগে দিয়ে স্কুল করতে যাবে, ঠিক আছে, আগে দিয়ে স্কুল করে সিম্পলি কী করে আগে দিকে যাবে, ঠিক আছে। আগে দিয়ে স্কুল করতে যাবে, সিম্পলি আগে দিকে স্কুল করতে যাবে, তোমার টাইম লাইনটা বন্ধু বলে দিচ্ছি, 2 নম্বর ইফেক্টটা তোমার কথা ইউজ করতে হবে। তো বন্ধু তোমাকে বলছি কিনে, তো বন্ধু সিম্পলি তোমাকে বলছি 12 পয়েন্ট 15 5 পয়েন্ট থেকে যাবে, যার প্রথম ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছি কিনে, এখানে ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছি, তোমার কটা ফটো তোমাকে বলে দিচ্ছি বন্ধুবান, কটা ফটো তোমাকে ইফেক্টটা দিতে হবে, তো বন্ধু তোমাকে বলছি 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা ফটো তোমাকে অ্যাড করতে হবে, 5টা ফটো তোমাকে বলছি, টাইম লাইনটা বলছি 12.5 সেকেন্ড থেকে যাবে, 12.5 সেকেন্ড থেকে যাবে, যার পর ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছি, ছোটো ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক করার পরে তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, সিম্পলি আরও ব্যাক করে নেবে, ব্যাক করার পর তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, সিম্পলি আরও আগে দিয়ে যাবে, তোমাকে 5টা ফটো অ্যাড করতে হবে। তো বন্ধু 5টা ফটো অ্যাড করে না, তাও তোমাকে বলছি কী করতে হবে, 5টা ফটো আমার ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, সিম্পলি তোমাকে সিম্পলি আরও আগে দিয়ে যাবে, আগে দিয়ে যাওয়ার পর তোমার টাইম লাইনটা বন্ধু বলে দিচ্ছি কিনে, সিম্পলি আগে দিয়ে যাবে, আগে দিয়ে যাওয়ার পর তোমার টাইম লাইনটা বন্ধু বলে দিচ্ছি একদম লাস্টে যাবে, ঠিক আছে। লাস্টে যাবে, লাস্টে 24.5 সেকেন্ড থেকে যাবে, এখানে তোমাকে ফটো দেখতে পাবে, এখানে কোটা 4টা ফটো দেখতে পাবে বন্ধু, ঠিক আছে। 4টা ফটো তোমাকে ইফেক্ট অ্যাড করতে হবে, তো ইফেক্টে কেমন করে অ্যাড করতে হবে তোমাকে বলে দিচ্ছি, ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্টে ক্লিক করবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, সিম্পলি তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, সিম্পলি তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, ঠিক আছে, পেস্ট ইফেক্ট করে নেবে। 2 নম্বর যেমন ইফেক্ট যেমন কমপ্লিট হয়ে গেছে, সিম্পলি ব্যাক করে নেবে, ঠিক আছে। ব্যাক করার পর ইফেক্ট ক্লিক করবে, সেই ইফেক্ট ক্লিক করবে, যেমন 1 নম্বর 2 নম্বর আমাদের ইফেক্টটা হয়ে গেছে, এবারে 3 নম্বর ইফেক্ট ইউজ করবে, 3 নম্বর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে কপি ইফেক্ট করবে, সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক করে নেবে, ঠিক আছে। ব্যাক করে যখন পর্যন্ত তোমার আসলে সেই পর্যন্ত ক্লিক করবে, ক্লিক করে তোমাকে 3 নম্বর ইফেক্ট তোমার কোথায় ইউজ করতে তোমাকে বলে দিচ্ছি কিনা, তোমার কোন নম্বর ইফেক্ট তোমাকে 3 নম্বর ইফেক্ট তোমার কোথায় ইউজ করতে তোমাকে বলে দিচ্ছি, সিম্পল তো সিম্পল তো 0.0 পয়েন্ট থেকে যাবে ফার্স্টের থেকে, তো বন্ধু তোমাকে একটা বড় ফটো দেখতে হবে, ঠিক আছে। তো তোমাকে বলছি 19 পয়েন্টে যাবে, ঠিক আছে। তো পয়েন্টে যাওয়ার পর তোমার বড় ফটো দেখতে হবে, 4 নম্বর ইফেক্ট তোমাকে সরি 3 নম্বর ইফেক্ট তোমাকে ইউজ করতে হবে কিনা, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রেড করে পেস্ট ইফেক্ট করে নেবে, ঠিক আছে, পেস্ট ইফেক্ট করে নেবে। যেমন দেখো তুমি ইফেক্ট যেমন আমার ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি ইফেক্ট লাগা হয়েছে আমার,
সিম্পল আরো আগে স্কোর করে যাবে, ঠিক আরো আগে দিয়ে যাবে, যাওয়ার প্রথমে টাইম লাইনটা বন্ধু আমার বলে দিচ্ছি কিনা, 2.24 2.14 পয়েন্ট থেকে যাবে, যাওয়ার প্রথমে এখানে একটা বড় ফটো দেখতে পাবে, ঠিক আছে, এখানে একটা বড় ফটো দেখতে পাবে, এখানে বড় ফটো দেখতে পাচ্ছে কিনে, এই বড় ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক করার পর এখানে ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছে, দুটো ফটো ছেড়ে দেবে, এছাড়া পর একটা বড় ফটো দেখতে পাচ্ছে, এই বড় ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, সিম্পলি আরও দুটো ফটো ছেড়ে দেবে, ছেড়ে পরে আরও বড় ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, সিম্পলি আরও দুটো ফটো ছেড়ে দেবে, ছেড়ে পরে বড় ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, সিম্পলি এমনি করে করে তোমাকে লাস্ট থেকে তুমি ফেড ইউজ করতে হবে, ঠিক আছে বন্ধু, ঠিক আছে, লাস্ট থেকে ফেডটা অ্যাড করতে হবে, তিন নম্বরের ফেডটা, তেমনি করে তোমার লাস্ট ইফেক্টটা দিয়ে দাও, তারপর তুমি বলছি কী করতে হবে, তো বন্ধু ঠিক আছে, তিন নম্বর ইফেক্টটা বলছি আমার লাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, সিম্পলি কী করে ব্যাক করে নেবে, ব্যাক করে নেবে, ব্যাক করার পরে ইফেক্ট ক্লিক করবে, ইফেক্ট ক্লিক করবে, ইফেক্ট ক্লিক করে যেমন এক নম্বর দু নম্বর তিন নম্বর আমাদের ইফেক্টটা যেমন হয়ে গেছে, এবারে চার নম্বর ইফেক্ট ইউজ করেন, চার নম্বর ফটোতে ক্লিক করবে, নিচে ইফেক্ট যাবে, থ্রি করে কপি আউট করে সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক করে নেবে, ঠিক আছে, ব্যাক করে নেবে, কপি আউট করে সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক করে নেবে, এবারে জন প্রজেক্ট তোমার বানাচ্ছিল সেই প্রজেক্টে ক্লিক করবে, আর ক্লিক করে তোমার ফার্স্টে একদম 0.0 পয়েন্ট থেকে ফার্স্টে একটা বড় ফটো দেখতে পাবে, ঠিক আছে, না সরি 0.0 পয়েন্ট দেখতে পাচ্ছ, তোমার চার নম্বর ইফেক্ট তোমাকে এখানে 0.0 পয়েন্ট থেকে একদম দেখবে ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছ, তিনটে ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছে, তিনটে ফটো তোমাকে কী করতে হবে, পেস্টিভেট করতে হবে, তো ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, পেস্টিভেট করে নেবে, ঠিক আছে, পেস্টিভেট করে নেবে, সিম্পলি তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, সিম্পলি তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, ঠিক আছে, তারপর ফটো ছেড়ে দেবে, যেমন এটি ফেড দিয়ে আমার যেমন দেওয়া হয়েছে, তারপর ছোটো 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 দুটো ফটো দেখতে পাচ্ছ, দুটো ফটো দেখতে পাচ্ছ বন্ধু, ঠিক আছে, দুটো ফটোতে কী করতে হবে, দুটো ফটোতে প্রথম ফার্স্ট ছোটো ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, সিম্পলি ব্যাক করে নেবে, ব্যাক তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, সিম্পলি আরও আগে দিয়ে যাবে, আগে দিয়ে যাওয়ার পর ছোটো ছোটো ফটো দেখতে পাচ্ছ বন্ধু, এই ছোটো ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, সিম্পলি তারপর ফটোতে ক্লিক করবে, নিচে ফেড যাবে, থ্রি করে পেস্টিভেট করে নেবে, লাস্ট তখন ছোটো ছোটো যতটা ফটো দেখতে পাচ্ছি, ছোট ফটোলে কী করতে ক্লিক করে কিনে পেস্টিভেট করে নেবে, ঠিক আছে, তো পেস্টিভেট করে ছোটো ছোটো যতটা ফটো দেখতে পাচ্ছ পেস্টিভেট করে নেবে, তাহলে ভিডিওটা ফাস্ট করে, তোমার যেমন টাইমটা না ব্যস্ট হয়, আমার বন্ধু বান্ধব টাইমটা না ব্যস্ট হয়, তাহলে ছোটো ছোটো যতটা ফটো দেখতে পাচ্ছ ছোটো ছোটো দুটো দুটো দেখতে পাচ্ছ, সব পেস্টিভেট করে নেবে, সিম্পলি ব্যাক করে নেবে, ঠিক আছে, সব পেস্টিভেট করে নেবে, তাহলে আমি পেস্টিভেট করে নেবে, তা তোমাকে বলছি কী করতে হবে, পেস্টিভেট করে তাও তোমাকে বলছি কী করতে, চার নম্বর ইফেক্ট লাস্ট তো কমপ্লিট করে দিই, সিম্পলি ব্যাক এখানে উপরে অপশানে ক্লিক করবে আর নিচে সেভ করে নেবে, তাহলে তোমার স্ট্যাটাস হয়ে যাবে, তো বন্ধুবান যদি নেন হয় তো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যখনই চ্যানেলে ভিডিও আপলোড করবো তোমার ফার্স্টে দেখতে বন্ধুবান, ঠিক আছে, তো তোমাকে বলছি যে যদি নেন হয় তো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, যখনই চ্যানেলে ভিডিও আপলোড করো তোমার ফার্স্টে দেখতে বন্ধুবান, ঠিক আছে, তাহলে জয় হিন্দ জয় ভারত, লাভ ইউ, বাই বাই।